ঠিক আছে বাচ্চারা, তো আমরা পড়ালেখা শুরু করি। আজকের পড়ালেখা তো শুরু করার আগে তোমাদের কিছু ডিরেকশন আমি একটু দিই। ফার্স্টে যে আমাদের অনলাইন যে আমরা পড়ছি, হ্যাঁ, তো আমাদের এই অনলাইন পড়াটা কিভাবে ফ্রুটফুল হবে, এই কয়েকটা কথা বলে আমাদের আজকের পড়া শুরু করব। ঠিক আছে, তো ফার্স্ট কথা হচ্ছে যখন তোমরা কোনো ক্লাস দেখবা অনলাইনে, কোনো ভিডিও দেখবা, ওকে, লাইভ চলার সময় তো তোমাদের স্কিপ করার কোনো ওয়ে নাই, বাট পরে যখন তোমরা রেকর্ড ভিডিওগুলো দেখো তখন এগুলো টেনে টেনে দেখবা না। ঠিক আছে, কি বলছি, টেনে টেনে ভিডিও দেখবা না। তোমার কাছে মনে হবে যে এই কথাটা তো আমার জানা আছে, একটু টেন দিয়ে দেখি, বাট টেনে টেনে দেখলে কি হয় জানো, তোমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। এই জন্য কখনোই কোনো ভিডিও টেনে দেখা দেখবা না, কারণ দেখো তোমার ব্রেন কি আছে জানো, যখন একটা ভিডিও চলে সে কিন্তু ইনপুট দিচ্ছে, তোমার ডাটাগুলো ব্রেনে ইনপুট দিচ্ছে, দিতে 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 তুমি হঠাৎ করে টান দিয়ে দিলা, তাহলে কী হয়েছে জানো, তোমার কনসেন্ট্রেশন কিন্তু ব্রেক হয়ে গেছে। তখন ব্রেন আবার তাকে ওই কনসেন্ট্রেশন ফিরে নিতে একটু কষ্ট হয়। এই জন্য তুমি দেখবা যে কোনো ভিডিও যদি টেনে টেনে দেখো তুমি দেখবা যে মজা পাবা না, ব্রেন স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই জন্য যে কাজটা করতে হবে, কোনো একটা ভিডিও একদম সুন্দর করে একদম ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে দেখবা যে পড়ার ফিলটা পাবা। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে তোমরা হচ্ছে বেশি সময় তোমরা হচ্ছে ফেসবুকে বা অন্য কোনো মিডিয়া ইউজ করো না, কারণ ইন্টারের যে সময়টা আছে ইন্টার সময়টা খুবই কম মাই ডিয়ার স্টুডেন্ট, খুবই কম। হ্যাঁ, তো তুমি যখন পড়ালেখা বাদে অন্য সময়গুলো তুমি ফেসবুকে বিভিন্ন ওয়েতে খরচ করো, আলটিমেটলি এই লসটা কিন্তু তোমার হচ্ছে। ঠিক আছে, তো তোমার যেহেতু এখন পড়ালেখাটা অনলাইনে করতে হচ্ছে, তো তোমার কাজ হবে যখন ক্লাসের প্রয়োজন হবে, ক্লাস করার প্রয়োজন হবে, তখনই শুধুমাত্র অনলাইনে আসবা, বাকি সময়টা অনলাইনে দিও না। যদিও তোমার ভালো লাগে, মনে হয় যে একটু রিফ্রেশ হই, রিফ্রেশ হওয়ার জন্য না আসি, বাট আসলে তুমি রিফ্রেশ হও না, আসলে তোমার ব্রেন আরও ক্লান্ত হয়ে যায়। কেন বলতো, কারণ আমরা যে পড়ালেখাটা করি এই পড়ালেখাটা কিন্তু ব্রেনের কাজ। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা অনেক পড়ালেখা করার পর যখন আমরা আবার তোমার ফেসবুক নেই বা মোবাইলটা ইউজ করি, তখন আমরা কিন্তু আবার আরেকটা কাজ নিচ্ছি যেটা ব্রেনেরই কাজ। তুমি যখন স্ক্রলিং করো তোমার ব্রেন কে অ্যানালাইসিস করে না, তোমার ব্রেন কিন্তু তখনও ব্যস্ত, তাই না? আর স্ক্রিন হইলে চোখও কিন্তু ক্লান্ত হয়, স্ক্রিনে তাকায় থাকলে চোখও কিন্তু ক্লান্ত হয়। তাহলে তুমি যে পড়ালেখা শেষে যে ডিভাইসটা নিচ্ছ রিফ্রেশ হওয়ার জন্য, আসলে তুমি রিফ্রেশ হচ্ছ না, তুমি এর মাধ্যমে আরও ক্লান্ত হয়ে যাচ্ছ। যখন তুমি এটা রেখে আবার পড়তে বসো তখন কি হয়, তোমার ব্রেন এতক্ষণ তো কাজ করছে, পড়ালেখা একটা কাজ, তারপর মোবাইল চালাইছে, এটা আর একটা কাজ করছে, তখন আবার পড়তে বসলে সে আর সাপোর্ট দেয় না তোমাকে, বলে যে না থাক, তাই না? সে তোমাকে বলে যে আর একটু মোবাইল চালা, রিফ্রেশ হও, কিন্তু আসলে রিফ্রেশ হতে হতে তোমার সময়গুলো নষ্ট হয়, তাই না? আর এটা একটা এডিকশন বাচ্চারা, এই যে তুমি হচ্ছে কাকে মেসেজ দিলা, তাই না, তুমি পড়তে বসলা তখন তোমার মনে বাজলো এই সকিনা তো আমাকে আবার মনে হয় মেসেজ দিছে, মর্জিনা এখন কোথায় আছে, তার আপডেটটি একটু দেখে আসি, তো এই যে জিনিসগুলো মাথায় ঘুরে, তাহলে তুমি ফুল কনসেন্ট্রেশনটা কি পড়ালেখায় দিতে পারতেছো না? ওকে, তাহলে তোমাকে কি করতে হবে যে আসলে ফেসবুকটা বেশি ইউজ করা যাবে না। ঠিক আছে, জাস্ট পড়ালেখা যখনই প্রয়োজন তখনই আসবা, পড়ালেখা শেষে, মানে পড়ালেখা শেষ অনলাইনে, তো ঠিক আছে এখন ঘুমাবা খাওয়াবা, মানে রিয়েল লাইফের কাজ করবা, তাহলে দেখবা যে ভালো লাগবে, পড়ালেখা হবে, না হলে তোমার নামের কিছুই হবে না। ঠিক আছে, ক্লাস করতেছো বাট ভালো কিছু হবে না। তাহলে ফার্স্ট কথা হচ্ছে আমরা কোনো ভিডিও যখন দেখবো টেনে টেনে দেখবো না, এক কথা। সেকেন্ড কথা হচ্ছে আমরা হচ্ছে ক্লাস যে সময়টা আমার করা প্রয়োজন ওই সময় অনলাইনে আসবো, বাকি সময়টা আমি আমাদের রিয়েল লাইফে দিব। ঠিক আছে, আর তিন নম্বর হচ্ছে যখন তুমি ফেসবুক চালাও এটা কিন্তু বিশাল একটা হতাশার একটা কারণ, তুমি জানো, বিশাল হতাশার কারণ। কেন বলতো, কারণ হচ্ছে ফেসবুকে আমরা কী দিই বলতো, আমরা কী স্ট্যাটাস দিই, মানে যারা ফেসবুক চালায় তারা যখন কোনো পোস্ট করে সবাই কী কাজ করে জানো, সবার বেস্টটা কিন্তু ফেসবুকে একটা আপলোড দেয়, তাই না? যেমন কি হচ্ছে, তুমি আজকে দিনে 40টা ছবি তুলছো, 40টা ছবির মধ্যে কোন ছবিটা তোমাকে ভালো দেখাচ্ছে, কোন ছবিটার ব্যাকগ্রাউন্ড ভালো, ওই ছবিটা কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করি। তাহলে এতে কী হচ্ছে, আমি আমার বেস্ট জিনিসটা ফেসবুকে পোস্ট করতেছি। তো তুমি যখন বাসায় থেকে আমার বেস্ট জিনিসটা দেখতেছো তুমি কিন্তু একটু হতাশ হয়ে যাচ্ছ, তুমি মনে করতেছো আরে ভাই তো কত সুন্দর আছে, কত সুখে আছে, কিন্তু আমি তো সুখে নাই, তাই না? এই যে তোমার ভিতরে একটা হতাশা চলে আসছে, তাই না? আমি মনে করো ঘুরতে গেছি তো আমি ঘোরার ছবিটা দিচ্ছি, তাহলে তোমার মনে তখন আসবে, তুমি যখন এটা দেখবা তখন মনে হবে যে আরে ভাই তো কত আনন্দ আছি, আমি যদি ভাইয়ের মতো ঘুরতে পারতাম। তাহলে নিজের অজান্তেই কিন্তু আমরা হতাশ হয়ে যাচ্ছি, তাই না? তাহলে ফেসবুক আসলে হতাশার একটা কারণ, যত কম ইউজ করব তত আমাদের জন্য ভালো। ঠিক আছে, আর ফেসবুক অনেক ফেক জিনিস আছে, আসলে আমরা কেউ কিন্তু প্রকৃতিতে একদম 100% সুখী না,
তাই না? আমাদের জীবনে তুমি যেমন তোমার জীবনে সুখ দুঃখ মিলেই তোমার জীবন, আমার জীবনেও সুখ দুঃখ মিলে। বাট আমি ফেসবুকে কি করি, আমার সুখের টাইমগুলো সবার সাথে শেয়ার করি, কিন্তু আমি যে সময়টা দুঃখে আছে ওই জিনিসটা কিন্তু আমি কারোর সাথে শেয়ার করি না। এই জন্য তুমি এমনি তো হতাশ আছো লাইফ নিয়ে, তাই না? জীবনে তো তোমার আপস অ্যান্ড ডাউন থাকবে, তুমি অন্যের সুখ দেখে আরও বেশি হতাশ হয়ে যাচ্ছ। তাহলে এই জন্য আসলে ফেসবুক আমাদের হতাশও করে দেয়, যত কম পারা যায় সেটা ইউজ করতে হবে। আর ফেসবুক কি করে জানো, আমরা আসলে আমাদের কালচার থেকে, দেখো রিয়েল লাইফের কালচার থেকে আমাদের দূরে সরায় নিচ্ছে। যেমন যখন আমরা বেশি ফেসবুক ইউজ করি, আমি কিন্তু ওই সময়টা আমি আমার বাবা মাকে দিতে পারতাম, আমার ফ্রেন্ডদেরকে দিতে পারতাম রিয়েল লাইফে। বাট যখন আমি বাবা মাকে আমার আত্মীয় স্বজনকে সময়টা না দিয়ে ফেসবুকে সময় নষ্ট করছি, এর মানে হচ্ছে আমি আসলে কি করতেছি, আমাদের বন্ডিংগুলো থেকে দূরে সরে যাচ্ছি, তাই না? বাবা মার সাথে আমি যত বেশি সময় দিব তত বেশি সম্পর্কটা কিন্তু গাঢ় হবে, তাই না? তাহলে এখন দেখবা যে আমরা আমাদের এই জেনারেশনটা বেশি মোবাইলের দিকে ঝুঁকে গেছে, যার কারণে কি হচ্ছে, সে তার রিয়েল লাইফের যে সম্পর্কগুলো আছে এখান থেকে আসলে সে দূরে সরে যাচ্ছে, এই বন্ডিংগুলো উইক হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে তোমাকে সুখী হইতে হলে অবশ্যই রিয়েল লাইফের উপর জোর দিতে হবে, অনলাইনের উপর না, ঠিক আছে? কারণ অনলাইনে তুমি যতই ঝুঁকবা তুমি ততই হতাশ হবা, তুমি মনে হবে যে আমি সুখে আছি, মরিচিকে এগুলা মনে হবে সুখে আছি, বাট আসলে সুখে নাই, সেটা বুঝছো? এই জন্য রিয়েল লাইফকে প্রায়োরিটি দিতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কি বুঝতে পারছো কি না কথাগুলো আমাকে বলো, ঠিক আছে? তাহলে তোমরা যখন কোনো ভিডিও দেখবা টেনে টেনে দেখার চেষ্টা করবা না, একদম সুন্দর করে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা, আর ফেসবুক সময়টা কম ইউজ করবা, এগুলো তোমাকে হতাশ করে, ঠিক আছে? আর যত কম পারা যায় অনলাইনে দিবা, যত কম পারা যায়, হ্যাঁ। আর বাকি সময়টা তুমি রিয়েল লাইফে তোমার বাবা মার সাথে আত্মীয় স্বজনের সাথে কাটাও, দেখবা তুমি সুখী হবা। বাট তুমি যখন এখানে বেশি সময় দিবা দেখবা যে ওই বন্ডিংগুলো দুর্বল হয়ে যাবে, তাই না? আত্মীয় স্বজনের বন্ডিংগুলো দুর্বল হয়ে যাবে, বাট তোমার কাছে মনে হচ্ছে যে আমি সুখী আছি, বাট ওই বন্ডিংগুলো দুর্বল করে তুমি জীবনে সুখী হইতে পারবে না। এই জন্য সুখে হওয়ার জন্য আমাদের রিয়েল লাইফের সম্পর্কগুলোকে আরও স্ট্রং করতে হবে, এটার জন্য তাদেরকে সময় দিতে হবে। বাট আমরা যখন অনলাইনে বেশি সময় নষ্ট করতেছি আমাদের ওই সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে। তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, এই জিনিসগুলো তোমরা একটু মেনে চলবা, আমরা এখন আমাদের পড়ালেখা শুরু করি।